ওয়েলকাম ভিউয়ার্স আপনাদের টেকনিক্যাল শাহনাম চ্যানেলে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের একটি বিগ ব্রেকিং নিউজ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষিত যুবক যুবতীদের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন যে প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী অর্পণ প্রকল্প এই প্রকল্পে শিক্ষিত বেকার যুবক যুবতীরা এক লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য পাবে তো এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তার জানাবো এখানে এই যে এক লক্ষ টাকা অর্পণ যুবশ্রী প্রকল্পের দিচ্ছে এখানে কোন কোন ক্লাসের দিচ্ছে এবং কোন কতগুলো ধাপে এই এক লক্ষ টাকা আপনাদের দেবে তো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট উ দেখুন তাহলে কিন্তু সমস্ত তথ্য নির্ভুলভাবে পেয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি শিক্ষিত বেকার যুবক যুবতীদের জীবিকা সংস্থানের লোককে নতুন প্রকল্প যুবশ্রী অর্পণ এর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে হাওড়াই আবুপাড়ায় রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থাপন স্থাপনসহ তেরোশো কোটি টাকার একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে তার সূচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আইটিআই এবং পলিটেকনিক উত্তীর্ণরা যারা ব্যবসা সহ নানা মাধ্যমে স্বাবলম্বী হতে চাইছেন তাদের জন্য যুবশ্রী প্রকল্পের এই দ্বিতীয় পর্ব নাম যুবশ্রী অর্পণ ক্ষুদ্র ছোট ও কুটির শিল্প দপ্তরের এম এস এই প্রকল্পে এহেন বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী হতে আর্থিক সাহায্য করবে সরকার মোট পঞ্চাশ হাজার বেকারকে মাত্রাপিছু এক লক্ষ টাকা করে দেওয়া হবে ভিউয়ার্স এই যুবশ্রী অর্পণ প্রকল্প শুধুমাত্র যারা আইটিআই এবং পলিটেকনিক পাস করে গেছেন তাদের জন্যই তারা যেন ব্যবসা করে খেতে পারে তাদের জন্য এই প্রকল্পটা কিন্তু এখানে এই প্রকল্পে কিন্তু তাদেরকে এক লাখ টাকা অবধি সাহায্য দেওয়া হবে এই প্রকল্পের কিন্তু এখন অবধি আবেদন শুরু হয়নি আবেদন হলে আমি আপনাদের জানিয়ে দেব এই আবেদন কিছুদিনের মধ্যে হয়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও নোটিফিকেশন সবাইকে পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন আবার দেখবেন অন্য ভিডিওর সঙ্গে অন্য অন্য টপিক নিয়ে টাটা বাই বাই